বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আমি এস এম জে ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের একটি অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, যেটি আমাদের চলমান পড়াশোনায় ছিল, আমরা সেই অধ্যায়ে আজকে আমরা তৃতীয় লেকচার দেওয়ার চেষ্টা করব। গত লেকচারে তোমরা যেটি দেখতে পেয়েছিলে সেটি হচ্ছে আমরা একটি শ্রেণীকৃত উপাত্ত থেকে এবং একটি অশ্রেণীকৃত উপাত্ত থেকে আমরা কিভাবে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা ও প্রচরক নির্ণয় করতে পারি সেটি আমরা বিগত লেকচারে দেখেছিলাম। আজকে আমরা যেটা করব, আজকে আমরা শ্রেণীকৃত উপাত্তের ভেতরেই দুই ধরনের নিবেশন আছে, তোমরা জানো, একটা হচ্ছে বিরত গণসংখ্যা নিবেশন, একটা হচ্ছে অবিরত গণসংখ্যা নিবেশন। এই দুই ধরনের নিবেশন দিয়ে আমরা আবার আজকে কালকে যা গত ক্লাসে আমরা যা করেছিলাম আজকে আমরা তাই করব, বাট একটু ভিন্নভাবে করব। আর যদি আমাদের সাথে সময় থাকে আমরা তোমার হচ্ছে লুপ্ত গণসংখ্যা নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখব, আর যদি আরও সময় থাকে তাহলে আমরা চতুর্থক, দশমক এবং শতমক কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, ক্লাসের আলোচনা মূল বিষয়। তো আমি সরাসরি ক্লাস শুরু করি, তোমরা মনোযোগ দিয়ে বোর্ড দেখো। আসলে আজকে আমরা যেটা দেখব সেটা আসলে সহজ, আমরা আজকে শ্রেণীকৃত উপাত্ত, এই শব্দটা তোমরা মোটামুটি এখন জানো, এর ভিতরে দুই ধরনের শ্রেণীকৃত উপাত্ত আছে, একটা হচ্ছে বিরত গণসংখ্যা নিবেশন, একটা হচ্ছে অবিরত গণসংখ্যা নিবেশন। মনোযোগ দিয়ে দেখবা, বিরত গণসংখ্যা নিবেশন হচ্ছে, দেখো আমি উদাহরণ দিব, সংখ্যা টঙ্কা লাগবে না, জাস্ট দেখো জিনিসটা আসলে কি, বিরত অবিরত বিষয়টা হচ্ছে। তাহলে আমি দিলাম 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, এটা একটা বিরত গণসংখ্যা নিবেশন। এবার অবিরত কিভাবে দেয় দেখো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। মনোযোগ দিয়ে দেখো, যদিও তোমাদের মনে হতে পারে যে দুইটা গণসংখ্যা নিবেশন দেখতে একই রকম, কিন্তু এই দুইটা গণসংখ্যা নিবেশনের ভিতরে একটা চমৎকার পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই যে তোমার দেখো, তোমার বিরত গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে একটা শ্রেণীর উচ্চ সীমার সঙ্গে আর একটা শ্রেণীর নিম্ন সীমার এক করে ব্যবধান থাকে। মনোযোগ দিয়ে দেখো, বিরত গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কোন শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমা সমান হতে পারে না, কিন্তু যদি অবিরত গণসংখ্যা নিবেশন হয় তখন দেখো সব সমান, প্রত্যেক শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সমান, তাই না? তো এই জন্য আমরা যখন তোমার হচ্ছে পরীক্ষার হলে আমাদের এই ধরনের নিবেশন থেকেও তোমাকে গড় মধ্যমা প্রচরক বের করতে বলতে পারে, আবার অবিরত গণসংখ্যা নিবেশন থেকেও তোমাকে গড় মধ্যমা প্রচরক বের করতে বলতে পারে। তোমার মাথায় রাখতে হবে যে কোন ধরনের নিবেশন তোমার পরীক্ষাতে আসছে, বুঝছো? এটা খেয়াল রাখতে হবে। আমি জানি না তোমরা এটা মনে আছে কিনা, আমি ক্লাসে তোমাদের এটা বেশ কয়েকবার দেখাইছি। আজকে আমরা এই দুইটা, দুই ধরনের নিবেশন থেকে আমরা দুইটা ম্যাথ করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে দেখবা, আমি শুরু করতেছি। আমার মনে হয় বিষয়টি তোমরা বুঝছো। আমি আবারও বলি, বিরত গণসংখ্যা নিবেশন হচ্ছে যেখানে একটা শ্রেণীর উচ্চ সীমার সঙ্গে আর একটা শ্রেণীর নিম্ন সীমার এক ব্যবধান থাকবে, এবং অবিরত গণসংখ্যা নিবেশন কোনটা, যেখানে একটা শ্রেণীর উচ্চ সীমা এবং পরের শ্রেণীর নিম্ন সীমা সমান হবে। এই হচ্ছে মূল পার্থক্য। ওকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন তোমার দুইটা অঙ্ক করব, একটা হচ্ছে বিরত গণসংখ্যা নিবেশন দিয়ে, একটা হচ্ছে অবিরত গণসংখ্যা নিবেশন দিয়ে। আর আমার স্টুডেন্টরা মেধাবী আছে যেটা আমি জানি, তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। দেখো আমি ফার্স্টে আমরা আজকে কি করব, আমরা হচ্ছে তোমার শুধু গড় মধ্যমা প্রচুরক বের করব আমাদের টাইম সেভের জন্য। ধরো 10 থেকে প্রথমে অবিরত গণসংখ্যা নিবেশন দেখবো, 10, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, মনে করো এটা হচ্ছে বয়স, আর তোমার দেওয়া আছে মানুষ সংখ্যা, মানে এত বয়সে মানুষ কয়জন আছে এরকম আর কি, 10, 20, 30, 15, 5, এই প্রশ্ন তোমার দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে যে এখান থেকে তুমি কিভাবে গড় মধ্যমা প্রচুরক, মানে
গড় গড় মধ্যমা প্রচুরক বের করবা। মূলত পরীক্ষাতে গড় মধ্যমা প্রচুরকই বের করতে বলে। আমি তোমাদেরকে যদি জ্যামিতিক এবং তরঙ্গ কিভাবে বের করতে সেটাও আমি তোমাদের দেখাইছি, আর আজকে আমি তোমার হচ্ছে জাস্ট গড় মধ্যমা প্রচুরকটা নিয়েই করবো। দেখো তাহলে শুধু যখন গড় বের করবো আমাদের কি লাগবে বলতো? আমাদের একটা এক্স লাগবে। আমরা জানি এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ক্লাস সি। এক্স কি? শ্রেণীর মধ্যবিন্দু। দশ আর বিশের মাঝখানে কত আছে? দশ যোগ বিশ ভাগ দুই পনেরো, পঁচিশ, পঁয়ত্রিশ, পঁয়তাল্লিশ, পঞ্চান্ন, এই হচ্ছে তোমার এক্স। দেন আমরা এই গাণিতিক করার জন্য আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এফ এক্স। এফ এক্স মানে কি? এফ ইনটু এক্স। দশ পনেরোয় দেড়শো, বিশ পঁচিশে পাঁচশো, তিরিশ পঁয়ত্রিশে এক হাজার পঞ্চাশ, পাঁচ পঞ্চান্ন দুইশো পঁচাত্তর, পনেরো পঁয়তাল্লিশে তোমার কত হয় একটু ক্যালকুলেটার দেখি। পনেরো গুণন পঁয়তাল্লিশ সমান হচ্ছে তোমার ফিফটিন ইন্টু ফর্টি ফাইভ ইজ ইকুয়াল টু ছয়শো পঁচাত্তর। আমরা ওটা যোগ করবো, সামেশন এফ এক্স সমান সমান তোমার আমি দেখলাম একশো পঞ্চাশ যোগ পাঁচশো যোগ এক হাজার পঞ্চাশ যোগ ছয়শো পঁচাত্তর যোগ দুইশো পঁচাত্তর, আমরা পেলাম ছাব্বিশশো পঞ্চাশ। বুঝছো? ছাব্বিশশো পঞ্চাশ আমাদের সামেশন এফ এক্স। আমরা জানি গড় এক্স বার সমান সমান হচ্ছে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। এফ এক্স এর মান তুমি জানো ছাব্বিশশো পঞ্চাশ, এন এর মান আমরা বের করি, এন হচ্ছে সামেশন অফ এফ মানে এফ এর যোগফল। দশ বিশে তিরিশ, তিরিশ তিরিশ ষাট, ষাট পনেরো পঁচাত্তর, পাঁচ আশি। আমরা এখান থেকে দেখলাম আশি কত? তোমার তিন আটা চব্বিশ, আচ্ছা দুশো পঁয়ষট্টিকে আমরা আট দিয়ে ভাগ করি তেত্রিশ দশমিক একশো পঁচিশ। এই হচ্ছে আমাদের তোমার গাণিতিক গড়। এটা এটা হয়েছে কেমনে বুঝবো? আগের ক্লাসেও দেখাইছি যে দেখো বেশি 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 ঘনীভূত কোন জায়গায়, কোন বয়সের কোনখানে তোমার হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সি আছে তিরিশে না? চিন্তা করে দেখো, তার মানে এই বয়সের মধ্যেই তোমার হচ্ছে বেশি মানুষ বা এটা সেন্ট্রালাইজড ভ্যালু আমরা বলতে পারি, যেহেতু বেশি সংখ্যক মানুষ এই শ্রেণীতে আছে। এই জন্য মাথা রাখবা পরীক্ষার হলে। আর প্রথম কথা হচ্ছে তোমার অঙ্কটা হয়েছে কিনা এটা দেখবো হচ্ছে এটা দশ থেকে ষাটের মধ্যে আছে কিনা, পুরো এই পরিসরের মধ্যে থাকতে হবে তোমার অঙ্কটা ফার্স্ট এর। দ্বিতীয়ত দেখবা যেই উত্তরটা তোমার আসছে গড় সেটার শ্রেণীটা আসলে কত আছে, বুঝছো? এটা কিসের ভিতরে আছে এটা দিয়ে দেখবা এটাতে কেমন মানুষ বা কেমন তোমার গণসংখ্যা আছে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হয়েছে কি হয়নি। ওকে, আমি যদি এটা আগে দেখেছি, এখন আমরা তোমার বের করবো হচ্ছে মধ্যমা। আমরা জানি মধ্যমার জন্য আমার কি লাগে বলো তো? তোমরা মধ্যমার জন্য আমার লাগবে শুধু একটা গড়, সেটা হচ্ছে কি? সিএফ। কি লাগবে শুধু? সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা। ফার্স্টে আমরা দশ লিখলাম, এ দশ, দশে আর বিশে যোগ করলে তিরিশ, মানে ক্রমভাবে তুমি যোগ করতে থাকবা, তিরিশ যোগ তিরিশ ষাট, ষাট যোগ পনেরো পঁচাত্তর, পঁচাত্তর যোগ পাঁচ আশি। এই হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার আমাদের সিএফ বা ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা যেটা করব, মধ্যমা এখানে বলতো এখানে এন এর মান হচ্ছে আশি, তাই না? তাহলে আমরা দেখব যে এন বাই টু, এন বাই টু কত? আশি ভাগ দুই হচ্ছে চল্লিশ, তাই না? এই চল্লিশ এখানে কোথায় আছে বলতো? চল্লিশ কিসের মধ্যে চল্লিশ আছে? এখানে না, ষাটের মধ্যে চল্লিশ আছে না? তার মানে এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কত? তিরিশ না? তার মানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে তিরিশ। তাহলে আমরা জানি এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ এম ইন্টু সি হচ্ছে মধ্যমা। তাহলে এল ওয়ান হচ্ছে তিরিশ যোগ এন বাই টু হচ্ছে চল্লিশ, পিসিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মানে হচ্ছে থার্টি, ত্রিশ। আর মধ্যমা শ্রেণীর গণসংখ্যা হচ্ছে তোমার ত্রিশ ইন্টু শ্রেণীর ব্যবধান হচ্ছে দশ থেকে বিশ হচ্ছে দশ। আমরা দেখলাম তিরিশ যোগ দশ দশে একশো ভাগ তিরিশ, তাহলে তোমার তিরিশ যোগ তিন দশমিক তিন তিন সমান সমান তেত্রিশ দশমিক তিন তিন হচ্ছে তোমার মধ্যমা। এটা হয়েছে কেমনে আমি বুঝবো? দেখো এর এটার ভিতরেই তোমার বেশি গণসংখ্যা আছে বা বেশি সংখ্যক মানুষ এটার আশেপাশে অবস্থান করবে, এই জন্য এটা বলবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তার চেয়ে বড় কথা এটা দেখে দশ থেকে ষাটের ভিতরে থাকতে হবে, মাথা কিন্তু রাখবে এগুলা। এখন আমরা বের করবো তোমার হচ্ছে প্রচুর। আমরা জানি প্রচুরক হচ্ছে মোড, মোডের সূত্র হচ্ছে এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। এখানে আমরা কোনো মেধা লাগবে না, কিছু লাগবে না, শুধু প্রশ্ন কিছু লাগবে না, শুধু
ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলেই আমরা প্রচুরক বের করতে পারবো। কি লাগবে আমার দেখো, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে? এখানে না, ত্রিশ, এটা না। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে ত্রিশ। আমরা জানি প্রচুরক মানে হচ্ছে যেই কোন উপাত্তে যেই মানটা সবচেয়ে বেশি থাকে তাকে আমরা বলবো প্রচুরক। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা এখানে আছে না, তার মানে এই শ্রেণীর ভিতরে প্রচুরক অবস্থান করতেছে। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? ত্রিশ। ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। ত্রিশ থেকে বিশ বাদ দাও, দশ। আবার ত্রিশ থেকে পনেরো বাদ দিলে পাবা ডেল্টা টু, মানে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর ব্যবধান হচ্ছে তোমার ডেল্টা টু। ত্রিশ থেকে পনেরো বাদ দিলে পেলাম পনেরো, আর শ্রেণী ব্যবধান দশ। তাহলে ত্রিশ যোগ একশো ভাগ পঁচিশ বা ত্রিশ যোগ চার সমান চৌত্রিশ, তার মানে আমাদের প্রচুরকের মান হচ্ছে চৌত্রিশ। কিভাবে বুঝলাম এটা হয়েছে? কারণ এটা এই শ্রেণীর ভিতরে ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে, যেহেতু ত্রিশে সবচেয়ে বেশি বড় গণসংখ্যা হচ্ছে ত্রিশ। ওকে, মোটামুটি আমরা এই জিনিসটা কিন্তু গত ক্লাসেও দেখাইছিলাম। আজকে আমরা যেটা করবো নতুন সেটা হচ্ছে, এটা হচ্ছে অবিরত গণসংখ্যা নিবেশন। কিভাবে আমি বুঝলাম এটা অবিরত? কারণ এটা উচ্চ সীমা আর এগুলো নিম্ন সীমা সমান। দেখো প্রত্যেকটা উচ্চ সীমা কতটা নিম্ন সীমা সমান না, এই জন্য এটা অবিরত। এখন আমরা একটা বিরত গণসংখ্যা নিবেশন দিয়ে করে দেখবো, একবার দেখে নাও। খুবই সহজ এবং আমার বিশ্বাস যে তোমরা বিষয়গুলো একদম পরিষ্কারভাবে বুঝতে পারবা। যদিও আমার হাতের লেখাটা একটু বাজে, এটা কিছু করার নাই, আমি মুসলাম। দেখে নাও, তোমরা টেনে টেনে দেখবা, ইনশাল্লাহ সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবা। এখন আমরা তোমাদের কিন্তু রিভিশন চলতেছে, এইগুলো কিন্তু আমি তোমাদের ক্লাসে বেশ অনেকবার পড়েছি। তোমাদের হয়তো মনে নাই যেহেতু গ্যাপ পড়ে গেছে একটা। আচ্ছা, এখন আমরা যেটা করব, বিরত গণসংখ্যা নিবেশনের মাধ্যমে আমরা কিভাবে এই জিনিস বের করতে পারি, দেখো মনোযোগ দিয়ে দেখবা। দশ থেকে উনিশ, বিশ থেকে উনত্রিশ, ত্রিশ থেকে উনচল্লিশ, চল্লিশ থেকে উনপঞ্চাশ, পঞ্চাশ থেকে উনষাট, দশ, বিশ, ত্রিশ, পনেরো, পাঁচ, এই হচ্ছে শ্রেণী, এই হচ্ছে গণসংখ্যা। তোমাকে বলা হয়েছে যে গড় মধ্যমা প্রচুরক বের করো, তাই তো? তাহলে এটার আগেরটা কি একই রকম হয়েছে? দেখো তো, এক করে ব্যবধান আছে না প্রত্যেকটার? উচ্চ সীমা নিম্ন সীমা এক ব্যবধান আছে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার বিরত গণসংখ্যা নিবেশন। এখন এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলে যে তুমি গড় মধ্যমা প্রচুরক বের করো, গড় মধ্যমা প্রচুরক বের করো, কিভাবে বের করলো? সিস্টেম কি একই না, একটু ভিন্নতা আছে। দেখো ফার্স্টে তো তুমি অ্যাজ ইউজুয়াল ফার্স্টে যেটা করতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যখনই দেখবার যে বিরত গণসংখ্যা নিবেশন তোমার পরীক্ষাতে আসছে, তখনই তোমাকে এটাকে অবিরত গণসংখ্যা নিবেশন বানিয়ে ফেলতে হবে। কিভাবে? এখানে লিখতে হবে প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা বের করতে হবে। কীভাবে বের করে? দেখো প্রকৃত শ্রেণী সীমা বের করার উদ্দেশ্য হচ্ছে আমরা বিরত গণসংখ্যা নিবেশনকে কিসে বা কিসে কনভার্ট করবো? অবিরত গণসংখ্যা নিবেশনে নিয়ে যাবো। কিভাবে? দশ দেখছো না, যেটা নিম্ন সীমা থাকবে সেটা থেকে পয়েন্ট ফাইভ বাদ দিবা, আর যেটা উচ্চ সীমা থাকবে সেটার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করবা। মনোযোগ দিয়ে শোনো, কোনো বিরত গণসংখ্যা নিবেশনকে যদি আমরা অবিরত গণসংখ্যা নিবেশনে কনভার্ট করতে চাই, তখন আমাদেরকে কী করতে হবে? প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমার থেকে আমাদেরকে পয়েন্ট ফাইভ বাদ দিতে হবে এবং উচ্চ সীমার সঙ্গে আমাদেরকে পয়েন্ট ফাইভ যোগ করতে হবে। তাহলে দেখবা তোমার হচ্ছে আমাদের নিবেশনটা তোমার হচ্ছে বিরত গণসংখ্যা নিবেশন অবিরত গণসংখ্যা নিবেশন হয়ে গেছে। দেখো দশ থেকে পয়েন্ট ফাইভ বাদ দাও, নাইন পয়েন্ট ফাইভ, উনিশের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করো, নাইনটিন পয়েন্ট ফাইভ, বিশ থেকে পয়েন্ট ফাইভ বাদ দাও, নাইনটিন পয়েন্ট ফাইভ, উনত্রিশের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করো, উনত্রিশ পয়েন্ট ফাইভ। এভাবে দেখবা যে তোমার আর দেখতে হচ্ছে না, তুমি বুঝে যাবা যে আসলে এটা আমাদের হয়ে গেছে। দেখো মনোযোগ দিয়ে দেখো কি করছি আসলে। দেখো তো দশ ছিল, বললাম প্রত্যেকটা নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ বাদ দিবা আর উচ্চ সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করবা, সবগুলোতে উনিশ, উনত্রিশ, উনচল্লিশ এভাবে ছিল, সবগুলোর সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করছি। আর এখানে ছিল দশ, বিশ, ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ, সবগুলোতে সাড়ে নয়, সাড়ে উনিশ, প্রত্যেকটা থেকে পয়েন্ট ফাইভ বাদ দিছি। আমাদের মূল কাজ শেষ। দেখো এইটাকে এখন দেখো তো, এটা কি, এটা কি ধরনের নিবেশন? বিরত। এটা এখন কি হয়ে গেছে বলো তো? অবিরত হয়েছে না?
তাই তো অবিরত তো হইছে এখন এখন আমরা তোমার হচ্ছে অঙ্ক করতে পারি এখন তোমাদের বইগুলোতে যেটা করছে সেটা হচ্ছে তোমাদের বইয়ে তোমাদের বইটা আমি দেখিনি দাঁড়া বইটা আনি তোমাদের বই আমি একটু দেখি তোমাদের বইয়ে আল্লাহ অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তোমাদের বইয়ে তো এভাবে আলাদা করছে বলে তো তাও দেখি আচ্ছা একটা পাওয়া গেছে গাণিতিক গড় নির্ণয় করছে এখন হচ্ছে আমি তো গাণিতিক গড় তরঙ্গ গড় মধ্যমা আচ্ছা ঠিক আছে দেখো আমি যেটা দেখলাম তোমাদের বই আসলে কিভাবে করছে ঠিক আছে ফাইন তোমার বইটাই দেখার দরকার নেই আমি যেভাবে দেখাবো এভাবে করবা সবচেয়ে সহজ আমি যেভাবে করবো এই পদ্ধতি আমার কাছে মনে হয় আর তোমরা যদি মনে হয় যে অন্য পদ্ধতি করতে চাও করতে পারো কোনো সমস্যা নেই বাট আমার মনে হয় আমি যেভাবে দেখাবো এভাবে হচ্ছে তোমাদের জন্য করতে সহজ হবে আচ্ছা তো আমরা দেখলাম হচ্ছে বিরত গণসংখ্যা নিবেশন কিভাবে অবিরত হইলো এখন আমরা তোমার হচ্ছে গড় মধ্যম প্রচুরক কিভাবে বের করি দেখো তো আমাদের অ্যাজ ইউজুয়াল প্রথমে কি লাগবে একটা শ্রেণীর মধ্যবিন্দু তো দেখো একটা মজা আছে দশ আর উনিশ যোগ করলে কত হয় বলো তো উনত্রিশ উনত্রিশকে তুমি দুই দিয়ে ভাগ করো কত হয় সাড়ে চোদ্দ আবার দেখো সাড়ে নয় আর সাড়ে উনিশ যোগ করো কত হয় উনত্রিশ হয় উনত্রিশকে দুই দিয়ে ভাগ করবা দেখবো সাড়ে চোদ্দই হবে মানে সাড়ে চোদ্দ সাড়ে চব্বিশ তোমার সাড়ে চৌত্রিশ সাড়ে চুয়াল্লিশ সাড়ে তোমার হচ্ছে কত সাড়ে চুয়ান্ন দেখি তো একবার কালকে শিওর হইনি দশ যোগ উনিশ ভাগ দুই দশ যোগ উনিশ ভাগ দুই সাড়ে চোদ্দ ঠিক আছে আবার এটা দেখি নয় দশমিক পাঁচ যোগ দশ দশমিক পাঁচ ভাগ দুই নয় দশমিক পাঁচ যোগ দশ যোগ উনিশ দশমিক পাঁচ ভাগ দুই সাড়ে চোদ্দ ঠিক আছে আরেকবার দেখি উনপঞ্চাশ দশমিক পাঁচ যোগ উনষাট দশমিক পাঁচ ভাগ দুই চুয়ান্ন দশমিক পাঁচ ফাইন তার মানে হচ্ছে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মধ্যবিন্দু আসবে এই দুইটা যোগ করে তুমি হচ্ছে দুই দিয়ে ভাগ করলে একই মধ্যবিন্দু আসবে সুতরাং আমাদের কোনো সমস্যা নেই এখন আমরা যেহেতু গড় বের করবো আমাদের লাগবে হচ্ছে এফ এক্স কিভাবে এফ এক্স বের করবো এক্স ইন্টু এফ চার দশে চল্লিশ বিশ চব্বিশে সাড়ে চব্বিশে তোমার হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ দুগুণ হচ্ছে তোমার চারশো চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই ফাইন বিশ বিশে চারশো তাহলে তোমার হচ্ছে চব্বিশ দুগুণ আটচল্লিশ চার হাজার নয়শো দেখি একবার করি ক্যালকুলেটর বিশ গুণন চব্বিশ দশমিক পাঁচ চারশো নব্বই ঠিক আছে চৌত্রিশ দশমিক পাঁচ গুণন তিরিশ এক এক হাজার পঁয়ত্রিশ সাড়ে চুয়াল্লিশ দশমিক পাঁচ গুণন পনেরো ছয়শো সাতষট্টি দশমিক পাঁচ ঠিক আছে আর এখানে হচ্ছে তোমার পাঁচ গুণন চুয়ান্ন দশমিক পাঁচ কত হয় দুশো বাহাত্তর দশমিক পাঁচ ওকে এখন দেখো সামেশন এফেক্টস আসলে কত হয় সামেশন এফেক্টস মান আমরা দেখলাম চল্লিশ যোগ চারশো নব্বই যোগ এক হাজার পঁয়ত্রিশ যোগ ছয়শো সাতষট্টি দশমিক পাঁচ যোগ দুইশো বাহাত্তর দশমিক পাঁচ পঁচিশশো পাঁচ পঁচিশশো পাঁচ ওকে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের গড় বের করার জন্য আর কিছু লাগবে না আমরা শুধু এনটা যোগ করি ষাট আশি তাহলে অতএব এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন সামেশন এফ এক্স মানে আমরা পাইলাম পঁচিশশো পাঁচ আর নিচে হচ্ছে আশি যা আসবে তাই হচ্ছে আমার উত্তর দেখি পঁচিশশো পাঁচ ভাগ আশি কত হয় একত্রিশ দশমিক একত্রিশ
আচ্ছা এখন আমি দেখি আমার কি ঠিক আছে কিনা। দশ চোদ্দ দশ এক দশ, এটা তো ভুলেছে মনে হচ্ছে। চোদ্দ দশমিক পাঁচ গুণন দশ কত হয়? 145। এটা তো ভুল করছি, 145 হবে এখানে, 145। তাহলে আমার এখানে তোমার হচ্ছে বাড়বে। আরেকবার করি, 145 যোগ 490 যোগ 1035। ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমরা ঘাবড়ানোর কিছু নাই, আমি তো ইনস্ট্যান্টলি করতেছি, ভুল হলেও হইতে পারে, তো তোমরা ঠিকভাবে করে নেবে ক্যালকুলেটর দিয়ে। ওকে, আমি এখানে পেয়েছি 2610। ওকে, 2610 2610 তাহলে দেখি এবার আমাদের কত আসছে। 2610 যোগ 80 এই ভাগ 80 কত হয়? 32.63। ঠিক আছে, একবার দেখি, দশ একশো পাঁচশো পাঁচ বিশ চব্বিশ একশো তিরিশ চৌত্রিশ দশমিক পাঁচ হচ্ছে। আরেকবার করে তিরিশ গুণন চৌত্রিশ দশমিক পাঁচ 1035, 15 গুণন চল্লিশ দশমিক পাঁচ 667.5, 5 গুণন 54.5, 272। ফাইন, আমাদের মোটামুটি অঙ্ক শেষ। এবার দেখো, এবার মধ্যমা কীভাবে বের করবো সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো, মধ্যমাকে আমরা বের করার জন্য আমাদের একটা সিএফ লাগবে। কী লাগবে? একটা ক্রমবিভাজিত গণসংখ্যা বা সিএফ। সিএফ কীভাবে বের করে? প্রথম গণসংখ্যাটা লিখলাম দশ, দশের সঙ্গে বিশ যোগ তিরিশ, তিরিশের সঙ্গে তিরিশ যোগ ষাট, ষাটের সঙ্গে 15 যোগ 75, 75-এর সঙ্গে 5 যোগ 80। এখন আমার আর কিছু লাগবে? লাগবে না। এখন আমাদের প্রথম বের করতে হবে মধ্যমার জন্য এন বাই টু এর মান কত। এন যদি 80 হয়, এন বাই টু হচ্ছে 40। এখন 40 কোথায় অবস্থান করতেছে বলতো? এটার ভিতরে না, তার মানে 40 আসে হচ্ছে তোমার এই। এখন দেখো, এই শ্রেণীতেও, এই শ্রেণীতেও আছে, এই শ্রেণীতেও আছে, তাই না? দুইটা তোমাদের শ্রেণী না। প্রশ্ন হচ্ছে, যখন তোমার হচ্ছে বিরত গণসংখ্যা নিবেশন দেওয়া থাকে, তখন আমরা কোনটাকে আসলে নিম্ন সীমা ধরবো, এটাকে না এটাকে? এটা ইম্পর্টেন্ট। আমরা সবসময় তোমার হচ্ছে প্রকৃত শ্রেণী সীমার মাধ্যমে আমাদের যেই বিরতকে, যে অবিরত বানাইছি, এই 29.5কে আমরা তোমার হচ্ছে এখানে নিম্ন সীমা ধরবো। তার মানে হচ্ছে এখানে মধ্যমা 29.5 থেকে 39.5 এই শ্রেণীতে অবস্থিত। বই দেখো কিভাবে সাজাই করছে, সাজানোটা আমি আমার মতো করতেছি। অতএব এবার এম ই সমান সমান আমরা জানি এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস পি সি এফ ডিভাইডেড বাই এফ এম ইন টু সি। সো এল ওয়ান হচ্ছে কি, আমি যেটা বললাম, ষাটের ভিতরে 40 অবস্থান করতেছে, এই জন্য মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হবে এটা 29.5 যোগ এন বাই টু এর মান হচ্ছে 40। পিসিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 30, আর এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা 30। শ্রেণীর ব্যবধান হচ্ছে তো, ও আচ্ছা এখন একটা মজা আছে, শ্রেণীর ব্যবধান কত হবে বলো তো দেখি। 10 থেকে 19 কত হয়? 9 না? 9 তো, তাহলে কি আমি এখানে 9 লিখবো? এইভাবে চিন্তা করবা, 9.5 থেকে 19.5 কত হয়? 10। 19.5 থেকে 29 10, 29.5 থেকে 39 10। ব্যবধান দিয়ে দেখো, ক্যালকুলেটর দিয়ে দেখো, 39.5 মাইনাস 29.5 কত হয়? 10। তার মানে আমরা যখন তোমার ইয়া করবো 10, আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, শিক্ষাটা কি, সেটা হচ্ছে যখন তোমার হচ্ছে বিরত গণসংখ্যা নিবেশন দেওয়া থাকবে, এটাকে যখন তুমি যখন এটা যদি এভাবেই ধরো যে তোমাকে বললো যে তুমি এটা ধরো জানো না যে প্রকৃত শ্রেণী সীমা কীভাবে নির্ণয় করতে হয়, ধরো তুমি জানো না, তখন তোমাকে যেটা করতে হবে, তুমি লম্বালম্বি তুমি শ্রেণী ব্যবধান বের করো, 10 থেকে 20, 20 থেকে 30, 10 করে গ্যাপ পাবা। কিন্তু তুমি যদি উচ্চ সীমা ধরে করো, তারপরেও কিন্তু এভাবে তোমার 10 করেই আসবে, কিন্তু তুমি কখনো এইভাবে ধরবা না, 10 থেকে 19, 20 থেকে এভাবে ধরা যাবে না, ঠিক আছে? তার মানে যদি মনে করো তোমাদের কিছু মনে নাই, কিছুই জানো না, তখন কি করবা, বিরত অবিরত যাই হোক, তোমরা লম্বালম্বি ব্যবধানটা চিন্তা করবা, তাহলে বুঝবা যে আসলে শ্রেণী ব্যবধান কত। এটা কোনো বইয়ে দেওয়া নেই, আমি আমার মতো এটা বের করছি, তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো তোমাদের ইচ্ছা। কি বলছি বোঝো নাই? আরেকবার শোনো, যদি মনে করো যে তোমার শ্রেণী ব্যবধান নিয়ে খুব কনফিউশন, আসলে এটা কেমন হবে, 10 হবে না 9 হবে বা 1 কি
কম দিব না এক বেশি দিব তখন কি করবা লম্বা লম্বি ভাবে ব্যবধান চিন্তা করবা 10 20 30 প্রত্যেকটা ব্যবধান 10 19 29 39 49 লম্বা লম্বি প্রত্যেকটা 10 তার মানে হচ্ছে শ্রেণীর ব্যবধান 10 আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকে যদি তোমরা বিরতকে যদি অবিরততে কনভার্ট করো দেন দেখবে যে তোমরা প্রত্যেক ক্ষেত্রে একই ধরনের শ্রেণী ব্যবধান পাবে কোনো আমাদের কনফিউশন থাকবে না কারণ এখানে যা আছে এখানে তা আছে এখানে যা এখানে তা এখানে যা এখানে তা এখানে যা মানে উচ্চ সীমা নিম্ন সীমা সমান উচ্চ সীমা নিম্ন সীমা সমান তো আমরা জানলাম যে তোমার কিভাবে শ্রেণী ব্যবধান বের করবে ওকে আমরা এখন 29.5 যোগ 10 10 100 ভাগ 30 তাহলে 3.33 তাহলে তোমার 29.5 যোগ 3.33 তাহলে আমাদের এখানে আসলো তোমার হচ্ছে 32.5733 যা আসবে তাই তার মানে আমাদের মধ্যম হচ্ছে এটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি এখানে 29.5 কে তোমার হচ্ছে এই তোমার মধ্যম শ্রেণীর নিম্ন সীমা ধরছি কিন্তু 30 যদি প্রশ্ন 30 যদিও প্রশ্ন দেওয়া আছে তো আমি প্রকৃত সীমাকেই ধরব প্রকৃত শ্রেণী সীমা কি আমি তোমার হচ্ছে এই ক্ষেত্রে তোমার হচ্ছে আমি শ্রেণীর মধ্যম শ্রেণীর নিম্ন সীমা ধরব কারণ এই অঙ্কটা হচ্ছে তোমার বিরত গণসংখ্যা নিবেশন বিরত গণসংখ্যা নিবেশন দেওয়া থাকলে সেটাতে অবিরততে কনভার্ট করতে হবে অবিরত হওয়ার পরে তোমার হচ্ছে যেটা মধ্যম শ্রেণীর ওই যে ঘরে মধ্যম পড়বে সেটার যে প্রকৃত শ্রেণী সীমা নিম্ন সীমা সেটাই তোমার হবে মধ্যম শ্রেণীর নিম্ন সীমা এই হচ্ছে বিষয় এখন আমি দেখাবো প্রচুরক একই জিনিস প্রচুরক কোনো পার্থক্য নাই L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু C সো L1 কি সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এখানে সুতরাং প্রচুরক এখানে অবস্থান করতেছে একইভাবে 29.5 যোগ ডেল্টা 1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার ব্যবধান 10 আর 30 থেকে 15 হচ্ছে এটা ডেল্টা 2 10 যোগ 15 ইনটু সি হচ্ছে 10 সো আমরা দেখলাম 29.5 10 10 100 আর 25 তাহলে 29.5 যোগ 4 তাহলে 33.5 এই হচ্ছে আমার প্রচুরক এই হচ্ছে বিষয় তার মানে আমার মনে হয় আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি তোমরা মনোযোগ দিয়ে বাসায় বই খুলে আরেকবার বিষয়টা দেখবা আচ্ছা এখন আমরা যে বিষয়টা আলোচনা করব তোমরা বোর্ডটা দেখে নাও একদম সহজ তোমরা মনোযোগ দিয়ে বোর্ডটা খুব ভালো করে দেখবা মনোযোগ দিয়ে দেখো বোর্ডটা স্ক্রিনশট দিয়ে বা তোমরা বোর্ডটা ছবি তুলে ফেলবা হ্যাঁ ছবি তুলবা তাহলে দেখবা যে তোমাদের আরো বেশি ক্লিন হবে হয়তো আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে আমি আই অ্যাপোলোজাইজ ভুল হলে আমার কিছু করার নেই কারণ আমি ইনস্ট্যান্টলি করতেছি ভুল হতে দু একটা হতে পারে বাট সিস্টেম এটাই থাকবে বুঝছো আচ্ছা এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা যেহেতু সময় আছে আজকে আমরা সামনের দিকে না যাই আমরা জাস্ট হচ্ছে তোমার চতুর্থক শতমক এবং দশমক আমরা কিভাবে বের করব সেটা আমরা আজকে দেখে আমাদের ক্লাসটা শেষ করব চতুর্থক দশমক এবং শতমক বিষয়টা আসলে কি এটাকে দেখো আচ্ছা এটা একবার দেখে নাও আমি বলছি চতুর্থক দশমক এবং শতমক ইংলিশে বলে কোয়ার্টাইল ডেসাইল এন্ড পার্সেন্টাইল কোয়ার্টাইল এটাকে বলে কোয়ার্টাইল কোয়ার্টাইল দ্যাট ইজ চতুর্থ তারপর হচ্ছে তোমার ডেসাইল আর এটাকে বলে শত তোমার দশমক আর এটা হচ্ছে তোমার পার্সেন্টাইল পার্সেন্টাইল এটাকে বলে শতমক ওকে আমরা এই জিনিসটা আজকে দেখে আমাদের অধ্যায়টা মানে আজকের ক্লাসটা শেষ করব আচ্ছা কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থ ধরো একটা বাঁশকে যদি আমরা চার ভাগে ভাগ করতে চাই কতগুলো ভাগ করতে হবে বলো তো দেখি এটা একটা বাঁশ তুমি চারটা ভাগ করতে চাও তাহলে এই বাঁশকে আমরা কয় ভাগে ভাগ করব দেখো এক দুই তিন দেখো তো আমরা একটা বাঁশকে যদি তিন ভাগ করি তাহলে কি চার ভাগ হয়ে গেছে না তার মানে একটা উপাত্তে কয়টা চতুর্থক থাকবে তিনটা প্রথম চতুর্থ দ্বিতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ মানে আমরা একটাকে উপাত্তকে যদি সমান চার ভাগে ভাগ করতে চাই তাহলে তিনটা চতুর্থ কি আমাদের যথেষ্ট ঠিক একইভাবে কোন উপাত্তকে যদি তুমি 10 ভাগে ভাগ করতে চাও তাহলে কয় ভাগ করতে হবে 9 ভাগ করতে হবে কোন উপাত্তকে যদি তুমি 100 ভাগ করতে চাও তাহলে কয় ভাগ করতে হবে 99 ভাগ করতে হবে এই হচ্ছে বেসিক আইডিয়া যে আমরা কোন উপাত্তকে যত ভাগ করতে চাবো তার থেকে কম আমাদের একটা কম তোমার হচ্ছে ওই জিনিসটা দরকার হবে এই হচ্ছে বেসিক আইডিয়া দিলাম এখন আমরা তোমার হচ্ছে ক্যালকুলেশনটা শিখব আসলে আমরা কিভাবে কোয়ার্টাইল ডেসাইল এবং তোমার হচ্ছে পার্সেন্টাইল ক্যালকুলেট করি মনোযোগ দিয়ে দেখবা Q1 হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল Q1 কে বলা হচ্ছে তোমার প্রথম চতুর্থ কি বলে এটাকে
প্রথম চতুর্থক, প্রথম চতুর্থকের সূত্র হচ্ছে নরমালি দেখো মধ্য আকর্ষণ L1 plus N by 4 into 1 minus PCF divided by FM into C. First quartile. এবার second কি হবে বলো তো? Second quartile L1 plus N by 4 into 2 minus PCF divided by FM into C. এবার third quartile L1 plus N by 4 into 3 minus PCF divided by FM into C. এই হতো সূত্র, দেখো তো মধ্যমার সঙ্গে এটা খুব মিল আছে না? ইভেন দ্বিতীয় চতুর্থককে মধ্যমা, দ্বিতীয় চতুর্থক মধ্যমার সমান। চিন্তা করে দেখো আমরা মধ্যমাতে কি করেছিলাম, জাস্ট 2 4 কাটতে দিলে এখানে 2 চলে আসবে, n / 2 - pcf এটা মধ্যমার সূত্র না? মনোযোগ দিয়ে দেখো তো, এই যে এখানে 2 আছে, 2 দিয়ে 4 কে কাটলে কি হবে, 2 হয়ে যাবে না? তার মানে দ্বিতীয় চতুর্থক হচ্ছে মধ্যমার সমান। আচ্ছা এখন তোমরা দেখো, আচ্ছা একটা অঙ্ক করি ছোট, ধরো যে দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আজকে চতুর্থ কি করি, পরের দিন বাকিগুলো করব। 60 থেকে 70, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন শ্রেণী। আর এখানে মনে করো দেওয়া আছে তোমার হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা দেওয়া আছে মনে করো 10, 20, 30, 15, 25, 5, সে হচ্ছে প্রশ্ন। তোমাদেরকে বলা হয়েছে যে এই তথ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চতুর্থক নির্ণয় করে, পরীক্ষা দেখলে আসছে, নির্ণয় করো। কিভাবে নির্ণয় করো দেখো, আমরা তো বললামই তোমার হচ্ছে প্রথম চতুর্থক হচ্ছে এটা, তাই না? তাহলে দেখো প্রথমে তোমাকে বের করতে হবে যে এর মান কত, 10, 20, 30, 30, 30, 60, 60, 15 তোমার হচ্ছে কত, 60, 15 তোমার হচ্ছে 75, 75 আর 25, 100, আরেকটা ঘর লাগবে, সেটার নাম কি সিএফ, যে যেমনটা তোমাদের মধ্যমাতে লাগছে 10, 30, 60, 60, 15, 75, 75, 25, 100, 100 আর 5, 105। এই হচ্ছে তোমার বেসিক আইডিয়া, মানে আমাদের আর কিছু লাগবে না। এবার আমরা বের করি কিভাবে বের করতে হবে, কিউ ওয়ান সমান সমান এল ওয়ান, তোমরা তো দেখছো সূত্রটা, তাই না? কত কত হচ্ছে এন বাই ফোর, এখানে কত দেখো, এখানে যেহেতু এন বাই ফোর ইন্টু ওয়ান ইকুয়াল টু 105 ডিভাইডেড বাই 4 সমান সমান তোমার হচ্ছে 105 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 26.25। এখন বলো 26.25 এখানে কোথায় আছে, সিএফ এর কোন জায়গায় আছে বলো তো? এখানে না? তার মানে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20, অতএব অতএব এম ই সমান সমান এল ওয়ান প্লাস, সরি কিউ ওয়ান সমান সমান এল ওয়ান প্লাস এন বাই ফোর ইন্টু ওয়ান মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি, সি হচ্ছে 10। তাহলে এল ওয়ানের ভ্যালু হচ্ছে 20 যোগ এন বাই ফোর, আমরা দেখলাম 26.25, পিসিএফ হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 10, আর এফ এম হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 20, সি হচ্ছে 10, 20 যোগ তোমার 16.25 গুণন 10 মানে হচ্ছে 162.5, 162.5 ভাগ 20। তাহলে তুমি 162.5 ভাগ 20 কত পাইছো, 8.25, 20 যোগ 8.25, সো 28.25 হচ্ছে তোমার প্রথম চতুর্থক। কেমনে বুঝলাম ঠিক আছে, এটা 20 থেকে 30 এর মধ্যে আছে, এই জন্য আবার অঙ্কটা ঠিক আছে বলে আমার মনে হচ্ছে। এখন আমরা যেটা দেখব, তোমরা গুচ্ছ বিষয়টা কিছুই করিনি, মানে আমাদেরকে যেহেতু এটা চতুর্থ এই জন্য আমরা এন কে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করছি, 1 কেন, প্রথম চতুর্থ দেখলাম যে 26.25 আমার এই ক্রমযোজিত গণসংখ্যার কোথায় আছে, 30 এর মধ্যে আছে না, 30 কোন শ্রেণীতে আছে, 20 থেকে 30 এর মধ্যে, তার মানে আমার প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা 20। তারপরে আমরা যেভাবে যেভাবে করছি, প্রথম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা প্রথম চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, পিসিএফ 10, এফ এম হচ্ছে 20, আর যা আছে তা তো তোমরা জানোই। এখন যদি আমরা দ্বিতীয় চতুর্থক বের করি কিভাবে বের করব, দেখো কিউ টু সমান সমান একইভাবে আমরা তো জানি যে তোমার এন বাই ফোর এর ভ্যালু, আগে দেখি এন বাই ফোর ইন্টু টু, এন বাই ফোর হচ্ছে তোমার 26.25 গুণন 2, দেখি আমরা
105 গুণন 2 ভাগ হচ্ছে তোমার 4 105 গুণন 2 ভাগ 4 কত হয় 52.25 52.5 এটা কোথায় আছে এখানে দেখো তো 52.5 এখানে না তার মানে দ্বিতীয় চতুর্থ এটার মধ্যে 30 থেকে 40 এর মধ্যে আছে তোমরা মধ্যমা দেখো মধ্যমার এটা সমান আসবে মানে আমি বলছি দ্বিতীয় চতুর্থ হচ্ছে মধ্যমার সমান অতএব q2 = l1 + n/4 * 2 - pcf / fm * c সো l1 এর ভ্যালু হচ্ছে 30 প্লাস n/4 এর ভ্যালু হচ্ছে তোমার আমরা দেখলাম 52.5 pcf হচ্ছে তোমার 30 যেহেতু তোমার দ্বিতীয় চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা তার মানে হচ্ছে 30 fm হচ্ছে দ্বিতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 30 ইনটু c হচ্ছে 10 সো আমরা এখন কাজ করে দেখি 30 30 এখান থেকে 52.5 52.5 থেকে 30 বাদ দিলে 22.5 22.5 গুণন 10 ভাগ হচ্ছে তোমার 30 7.5 তার মানে 30 যোগ 7.5 = 36.5 এই হচ্ছে আমাদের তোমার দ্বিতীয় চতুর্থক এটা কেমনে বুঝলাম হইছে 30 থেকে 40 এর মধ্যে আছে এই জন্য এটা হইছে 36.5 এটাই হবে বুঝছো একদম সিম্পল কোনো কঠিন কোনো বিষয় নাই এবং বেশ সহজ এখন সেম ভাবে আমরা তৃতীয় চতুর্থক বের করব দেখো শুধুমাত্র এই যে 2 এর জায়গায় এখানে কি হবে 3 হবে দেখো কোনো কঠিন কোনো বিষয় নেই মানে এগুলো একদম সহজ এই অধ্যায় থেকে তোমরা ইনশাআল্লাহ ফাইনালে সবই পাবা যদি একটু কেয়ারফুলি অঙ্ক করো তো ফাইনালে নিশ্চিতভাবে এখান থেকে 15 থেকে 20 মার্কসের প্রশ্ন থাকবেই তো n/4 আমরা দেখলাম 105 ভাগ হচ্ছে তোমার 4 * 3 তাহলে আমরা দেখি 105 গুণন 3 ভাগ 4 কত হয় 78.75 দেখো তো 78.75 এখানে কোন জায়গায় আছে বলো তো দেখি কিসের ভিতরে আছে 78.75 এটার মধ্যে না 100 এর মধ্যে না তার মানে আমাদের তৃতীয় চতুর্থ এটার মধ্যে অবস্থিত তার মানে চতুর্থ শ্রেণীর তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা 50 যোগ হচ্ছে তোমার 78.75 মাইনাস হচ্ছে চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 75 সো তোমার হচ্ছে এটা থেকে তুমি যদি এখন নিচে আমরা দিলাম হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 25 সি হচ্ছে 10 তাহলে কাজ করে দেখো কত আসে 50 এখানে 3.75 গুণন 10 তাহলে হচ্ছে তোমার 37.5 ভাগ হচ্ছে 25 তাহলে দেখো 50 3.75 ভাগ 10 কত হয় 3.75 গুণন 10 37.5 ভাগ হচ্ছে তোমার 25 কত হয় 1.5 সো 50 যোগ 1.5 ইকুয়াল টু 51.5 এটা এটার ভিতরে আছে না তার মানে এটা হচ্ছে তৃতীয় চতুর্থক আমাদের অঙ্কটা ঠিক আছে আমরা বুঝছি এই হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে চতুর্থক আজকে আর সামনে যাব না আজকে এই পর্যন্তই থাক তোমরা মনোযোগ দিয়ে তোমার হচ্ছে পুরো ক্লাসটা টেনে টেনে দেখবা ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে তোমরা অনেক কিছু শিখতে পারো আর ভুলেও ঘর থেকে বের হওয়ার দরকার নাই যারা ঢাকার বাইরে আছো তোমরা যদি পারো কষ্ট করে যদি বইগুলো ঢাকা থেকে নিয়ে যেতে পারতা তাহলে খুব ভালো হতো কারণ যতই আমি বোর্ডে দেখাই তোমরা যদি বাসায় প্রপার ওয়েতে প্র্যাকটিস না করো তাহলে আসলে তোমাদেরকে মানে তোমাদের জন্য বিষয়টা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে এই আর কি আর ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ